আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুসকল, আশা করো আপনার সকলে ভালে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতত ময়ো ভালে আছো। আজি এই এপিসোডত দেখাম মক্কার পৰা মদিনালৈ বাই রোড জার্নি। আর বাই রোড দূরত্ব 450 কিলোমিটার, আর প্রায় সময় লাগিব আপনার 6 ঘন্টার পৰা 6.5 ঘন্টার ভিতরত আমি আমার গন্তব্যস্থান মদিনা মনোয়ারা নিশ্চয় পাম। আপনাকে চাই থাকক, ইয়াত আমি দেখাবলে চেষ্টা করি মক্কা শহরের কিছু অংশ আর মদিনা শহরের কিছু অংশ আর রাস্তা, গোটেই রাস্তা গাঁও অঞ্চল সমূহ কেন ধরনের বা রাস্তাঘাট কেন ধরনের আপনাদের চাব পারিব। আশা করো আপনাদের এই ভিডিওর শেষলৈকে চাব আর এনেকা ভিডিও চাই থাকিবর বাবে আমার এই পেজটো লাইক করিব, সাবস্ক্রাইব করিব, চ্যানেল সাবস্ক্রাইব করিব, ইউটিউবত যদি চাই আছে আর যদি ফেসবুকত চাই আছে শেয়ার করিব, কমেন্ট করিব। ইনশাআল্লাহ চাই থাকুক। আরম্ভ করেছো ইয়া মক্কা শহর, শহরের মাঝে দিয়ে আমি গই আছো মদিনালে। একটা বেটুর চাহা তিনি আর এমন দামি হয় চাহা। আমি মক্কার পৰা মদিনালৈ গৈ থাকোঁতে রাস্তাত রখাইছে গাড়ীখন, মদিনা নহাজাকাই করবো, করে পেলাই একা পেটে চাহ খাই আছো, অনেক ঠান্ডা পড়েছে আর মোর মাতটি অল্প বুঝিছে, সেই কারণে খাই আছো। বহুদিনের মূলত মানে আমি ভারতীয় চাহ অকন পালো, ভারতীয় চাহ আরব যা চাহ খালো, হ্যাঁ সাউথ আফ্রিকান বা অন্যান্য কান্ট্রি মানে চাহ খাইছে, মানে করেছে মিঠা নহয়, অল্প তিতা তিতা চাহ, গ্রিন টি নিচিনা এনেকুৱা অলপ আছিল। কিন্তু এইবার
বন্ধুসকল ভিডিও শেষলৈকে চোৱাৰ কাৰণে সকলোকে মই অন্তৰৰ পৰা ধন্যবাদ জনালোঁ আৰু যদি কোনোবাই কম খৰচত উমৰা কৰিব বিচাৰে তেতিয়াহ'লে আমাৰ লগত যোগাযোগ কৰিব পাৰে আগতীয়াকৈ যদি বুকিং কৰে খুব কম খৰচ লাখৰ তলত 70,000-75,000ৰ ভিতৰত আমি উমৰা কৰাবলৈ চেষ্টা কৰিম আৰু যদি 15 দিন এমাহ সময়লৈ যোগাযোগ কৰে তথাপিও আমি কম খৰচত উমৰা কৰাবলৈ যত্ন কৰিম ইনশাআল্লাহ আমাৰ লগত যোগাযোগ কৰক অসমৰ পৰা উত্তৰ পূব ভাৰতৰ পৰা যিকোনো ঠাইৰ পৰা উমৰা কৰিবৰ কাৰণে যোগাযোগ কৰক আমাৰ ঠিকনা আৰু ফোন নম্বৰ শেষত দিয়া হৈছে ধন্যবাদ খুদা হাফিজ